মুসলমানদেরকে সারা দুনিয়া তো ভয় পায় কেন জানেন? ভয় পায় এইজন্য যে মুসলমান যখন আল্লাহকে ভালোবাসে অন্য কিছুকে দাম দেয় না। মুসলমান মরার জন্য দৌড়ায় আর ওরা বাঁচার জন্য দৌড়ায়। প্রত্যেকের মনে শাহাদাতের ইচ্ছা আছে না নাই? আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। এইটাই হলো কোরআনের বিজয়, পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। কোরআনকে দমানোর চেষ্টা করো না, কোরআন বাড়বে। কারণ এই বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ মুতিম্মুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন আমার নূরকে আমি জ্বালাবই যতই কষ্ট হোক না কেন কাফেরের। পৃথিবীর কোন মাঠে আমাদের জায়গা হয় না। এটা ব্যক্তির বরকত নয়, এটা কোরআনের বরকত। কত মানুষই তো ওয়াজ করে লোক হয় না, ঠিক কি না? কিন্তু যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে লোক দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেয়। সারা পৃথিবীতে কোথাও, এটা শুধু এখানে না, নিউ ইয়র্কে গিয়েছি, মসজিদ পুরে, মসজিদের টয়লেটের ভিতরে মানুষ, রাস্তায় পুলিশ বলছে হোয়াট হ্যাভ ইউ ডান মাই ডিয়ার ফ্রেন্ড, সাচ এ বিগ ক্রাউড হিয়ার, ইউ কুডেন্ট কন্ট্রোল দ্য হিউম্যান বিং। পুলিশের একজন বড় অফিসার আমাকে বলছে আপনি কি নিয়ে আসছেন, মানুষ এত পাগল কেন? আচ্ছা আই ব্রট দ্য কোরআন উইথ মি ম্যান, আই হ্যাভ দ্য কোরআন উইথ মি, আমার সাথে কোরআন আছে। ফেরাউন নিজের বিবিকে মেরেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে, কত রকমের মানুষ কারো হাত কেটেছে, পা কেটেছে, এলাকা ছাড়া করে দিয়েছে। সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন কে? আবার সাগরের মাছের পেটে একজন ঢুকেছেন, তাকে সেখান থেকে বের করে এনেছেন কে? কিনা কিনা? একটারে ডুবায়া মারছে, আর একজনে মাছের পেট থেকে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? আল্লাহ বলছেন তোমাদের দুনিয়ার জন্য পাঁচটা জিনিস আমি সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, তোমাদের অন্তরে এই পাঁচটা জিনিসের ভালোবাসা থাকবে। প্রথম ভালোবাসা হলো নারীর ভালোবাসা। কে বলছেন? কে বলছেন? যে কোনো মেয়ে দেখলে চোখ উঠে যায়, ঠিক কি না? কবিও বলছেন আমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? আবার একজন বলছেন ও কেন এত সুন্দরী হলো, দেখো তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। হ্যাঁ, তোমার বউ সুন্দর, বউকে দেখে যদি তুমি মুগ্ধ হও তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রাস্তার অন্য মেয়েকে দেখে মুগ্ধ হও আল্লাহ চোখে সিসা ঢেলে দিবে। হ্যাঁ, যদি কাউকে দেখে ভালো লাগে তাকে বিয়ের প্রস্তাব দাও, তবে রাস্তায় না। চিনেন তো এই কিতাবটা? কি নাম, অর্থ কি? কোরআন অর্থ কি? হ্যাঁ, শুধু কি পঠিত? কোরআন শব্দের অর্থ দুইটি, কয়টি? যদি হয় কারুন থেকে তাহলে পঠিত কাফরা হামজা, আর যদি হয় কারনুন থেকে তাহলে মিলিত। অতীতের সমস্ত নবীর দোয়ার সাথে যেই কিতাব আমাদেরকে মিলিয়ে দেয় সেটার নাম কি? কোরআন। এখানে আদম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? নূহ আলাইহিস সালামের দোয়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে না নাই? পৃথিবীর যত নবী দোয়া করেছেন সব দোয়াগুলোকেই কোরআনে তুলে দিয়েছেন কে? যত মানুষ এসেছেন, বিশেষ করে আমার প্রিয় চেয়ারম্যান সাহেব ভাই অত্যন্ত সুন্দর ব্রিফিং দিয়েছেন, আমরা এখানে এসেছি সুশৃঙ্খল থাকার জন্য। উশৃঙ্খলতার নাম ইসলাম নয়, ইসলামের চেয়ে সুশৃঙ্খল কোন ধর্ম নাই, ঠিক কিনা? প্রত্যেক ধর্ম মানুষকে সুশৃঙ্খলতা শিখায়, কি শিখায়? সত্যবাদিতা শিখায়, আমানতদারিতা শিখায়, বিবির সাথে ভালো ব্যবহার শিখায়, মানুষের লেনদেন সুন্দর করা শিখায়, মদ না খাওয়া শিখায়, চুরি না করা শিখায়, ঠিক না? ঠিক, প্রত্যেক ধর্মে এই কথাগুলো আছে। ইসলাম হলো প্রথম, কারণ আদম আলাইহিস সালাম ছিলেন মুসলমান, সেই থেকে সবগুলোর গোড়া পত্তন হয়েছে। এই জন্য সব ধরনের মধ্যে আমাদের বেসিক একটা ফান্ডামেন্টাল মিল আছে, সুশৃঙ্খল হতে হবে। আল্লাহ আমার এই ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আরও যত আছেন আমার এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম।
এরকম অনেক আলেমরা এখানে আসেন, এখানে এসেছেন স্কুলের সম্মানিত স্যাররা, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যাররা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, পুলিশ, র‍্যাব, আর্মি, বিজেপি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আর্মি, যত ভাইয়েরা এসেছেন, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য অংশ, এসেছেন খেটে খাওয়া মানুষ, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টি, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে ছোট সূরা? কাউসার। কাউসার ছোট হলো কেন? তিন আয়াতের তো তিনটা সূরা, কাউসারকে ছোট করলেন কেন? সূরা কাউসার, সূরা আসর, সূরা নসর, এই তিনটাই তো তিন আয়াতের, কাউসার ছোট হলো কেন বলেন? হ্যাঁ, বলতে পারতেছেন না? কাউসার আয়াতগুলো ছোট কিন্তু ওজন সবচেয়ে বেশি, অন্য তিন আয়াতগুলো একটু বড়। যেমন ইযা জাআ নাসুল্লাহি ওয়াল ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা, এই তিনটা আয়াত আবার সূরা আসরে দেখেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ডিউরেশন বড়, এই জন্য ওগুলো বড়, এটাকেই ছোট ধরা হয়। এখন বলেন সবচেয়ে ভারী আয়াত কোনটা? ভারী ভারী, সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, সবচেয়ে সওয়াবের আয়াত আয়াতুল কুরসি। পাঁচ ওয়াক্ত নামাজ যারা আয়াতুল কুরসি পড়বে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৃত্যু, কিন্তু আমল করতে হবে। আমল কি? আল্লাহর আটটা ক্ষমতার কথা এখানে আসছে, কয়টা? আটটা ক্ষমতা মানবেন, আটটা জান্নাত আল্লাহ আপনাকে খুলে দিবে। জান্নাত কয়টা? আটটা। আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা কয়টা বর্ণিত হয়েছে? আটটা। সবচেয়ে ভারী আয়াত বলেন, আসকানু আয়া মিনাল কোরআন, যে আয়াতটি সবচেয়ে ভীতিকর, যে আয়াতের অর্থ বুঝলে মানুষ কানতে কানতে শুধু পেরেশান থাকতো, ওই আয়াতটা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কানতে কানতে দাড়ি মোবারক ভিজে যেত, সাহাবায়ে কেরামের দাড়ি মোবারক ভিজে যেত, পেরেশান হয়ে যেতেন। আয়াতগুলো আমরা সচরাচর পড়ি কিন্তু জানি না এটা যে এত ভারী আয়াত। ভারী আয়াত হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ কোনো আমল যদি ভালো কেউ করে সেগুলো কিয়ামতের ময়দানে তার চোখের সামনে এনে দিবেন কে? কে এনে দিবেন? আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু আল্লাহ ভুলেন না, মানুষ ভুলে যায়, কে ভুলে না? আল্লাহ ভুলে না, মানুষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু আল্লাহ মুখ ফিরায়। ওই মানুষকে আল্লাহ ভুলে যাবেন ইচ্ছা করে, যেই মানুষ আল্লাহকে ভুলে যায়, দুনিয়াতে যদি আপনাকে আপনি আল্লাহকে ভুলে যান আল্লাহ কিন্তু ভুলে যাবেন না দুনিয়ায়, কিন্তু আখেরাতে তিনি আপনাকে ভুলে যাবেন। কে বলছেন? আল্লাহ বলছেন। দুনিয়াতে আমাদের চোখ আছে, কিয়ামতের ময়দানে অনেকের চোখ থাকবে না,
আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা যন্ত্রণা দিয়ে ভরপুর করে দেব কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব لما حشرتني اعمى وقد كنت بصيرا Oh my dear Lord, why you brought me as a blind person? I was very good person with eyesight. Why you brought me blind? হে আল্লাহ আমি দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম আমাকে তুমি কেন অন্ধ করে তুলেছো كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى This way I have sent down to you my signs you have forgotten it that's why today I have forgotten you আমি তোমাকে অনেকগুলো নিদর্শন দিয়েছিলাম বলেছিলাম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা বলেছিলাম মেয়েদের অধিকার দিবা বলেছিলাম শ্রমিকের অধিকার দিবা বলেছিলাম হারাম ব্যবসা করবা না গাঁজা খাবা না চুরি করবা না সব করেছো দুনিয়াতে তুমি আমার নিদর্শন ভুলেছো আজকে আমি তোমাকে ভুলে গেলাম আমরা এখানে আজকে ওয়াদা নেব এই কোরআনের কোন আয়াত আমরা অস্বীকার করব না রাজি আছেন না নাই এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় পৃথিবীর সব মানুষের কথা এখানে আছে না নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন এটা এমন কিতাব নো ডাউট ইন ইট এটার ভিতরে কোনো সন্দেহ নাই ভুলতে দূরের কথা এরপরে এই সূরার ভিতরে গিয়ে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান রমজানে নাজিল করলাম এই কিতাব শুধুমাত্র মানুষের জন্য যত মানুষ পৃথিবীতে আছে সবার কথাই কিতাবে আছে ঠিক না বে ঠিক আরো জোরে বলে নাই সাধারণ মানুষের কথা আছে না নাই যারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করছে তাদের কথা আছে না নাই কি নাম একজনের নাম বলেন ফেরাউন নিজের বিবিকে মেরেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করেছে কত রকমের মানুষ কারো হাত কেটেছে পা কেটেছে এলাকা ছাড়া করে দিয়েছে সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন কে আবার সাগরের মাছের পেটে একজন ঢুকেছেন তাকে সেখান থেকে বের করে এনেছেন কে কিনা কিনা একটারে ডুবায়া মারছে আর একজনে মাছের পেট থেকে বের করে নিয়ে আসছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না একটা দেশকে তলিয়ে দিয়েছেন আরেকটা দেশকে উদ্ধার করেছেন একটা দেশ পুরা বিলীন হয়ে গেছে যেমন আটলান্টাস আটলান্টাস ছিল একটা মহাদেশ এক রাতে এটা আটলান্টিক মহাসাগর সামনেও দুটি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে খাসফুন ফিল মাগরিব ও খাসফুন ফিল মাশরিক আল্লাহ বলছেন পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে বিশ্বনবী সহি হাদিস দুটি দেশ সাগরের তলে তলিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলেন আমিন ২৪তম মাহফিল কোন সূরা ২৪তম সূরা কোরআন শরীফের বলেন সূরা নূর কোন সূরা নূর নূরের জন্য রাসূল সাল্লাম দোয়া করতেন নূরের জন্য আমরাও দোয়া করি পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা اجعل في قلبي نورا وفي عيني نورا وفي سمعي نورا وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم اجعل نورا من فوقي
ومن تحتي وعن يميني وعن شمالي ومن أمامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا أرحم الراحمين কি সুন্দর দোয়া, মানুষটা না জানি কত সুন্দর ছিল। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার কলিজায় নূর দেন, আমার মগজে নূর দেন, আমার চোখে নূর দেন, কানে নূর দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দিয়ে ভরে দেন, আমার ডান থেকে নূর দেন, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সামনে থেকে, পিছন থেকে শুধু নূর দিতে থাকেন, আর যেদিন আমি কবরে চলে যাব আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়ে। নামাজের সেজদায় দোয়া করতেন আর কানতেন, সাহাবায়ে কেরাম বলতেন রাসূল যখন সেজদায় কানতেন পানি উত্তরালে যেরকম শব্দ হয় আল্লাহর হাবিবের সেজদা থেকে এরকম গম গম শব্দ হতো। যন্ত্রণার পৃথিবী, প্রত্যেকেই কোনো না কোনো পরীক্ষায় আছে, ঠিক না ব্যাটি? পয়সা যার বেশি পরীক্ষাও তার, যত বেশি পয়সা আলা তত বেশি তার পরীক্ষা, তত বেশি তার হিসাব, যত পয়সা কম তত হিসাব কম। ওই যে রাস্তার পাশে বসে ভিক্ষা করে, কোনো ট্যাক্স দিতে হয় আছে কোনো ট্যাক্স? কোনো ইনকাম ট্যাক্সের অফিসার এসে থাকে বলে কত টাকা কামাই করছো দে, বলে? বলে না, যা পায় পকেটে ঢুকায় বাড়ি। রিক্সাওয়ালা দিনের শেষে যখন বাড়ি ফিরে খালি রিক্সা নিয়ে, তখন মুখে গান ধরে, সুন্দর সুন্দর গান ধরে, দুয়ারে আইসা সে পালকি নায়ুরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। আগের কথাগুলো কত সুন্দর ছিল, এখন তো এরকম সুন্দর কথা নাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আপনি ঘরের মালিক না, আপনি কিসের মালিক? আপনি নিজেরও মালিক না, আপনার দাড়িও আপনার না, চুলও আপনার না, আপনার কথা আপনার শরীরও শুনে না, ঠিক কিনা? আপনি কার গোলাম? আর এই দুনিয়া আপনার গোলাম। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই পৃথিবীতে যা দেখেছো ভিজিবল ইনভিজিবল এভরিথিং যা দেখছো সব আমি আল্লাহ তোমার জন্যই বানালাম, তুমি আমাকে সিজদা করো দুনিয়া তোমাকে সিজদা করবে, তুমি আমার কথা শুনো দুনিয়া তোমার কথা শুনবে, ঠিক না বে? ঠিক। এখানে আপনারা যারা এসেছেন একজনও খালি হাতে যেন না যান, মায়েরা একজনও যেন খালি হাতে না যান, সৎকার মানুষ কাঁদবে মৃত্যুর আখ্যানে সৎকার জন্য। সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী নবী আলাইহিসসালাম ছাড়া প্রত্যেকটা মৃত্যু পথযাত্রী তারা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, হে আল্লাহ আমাদেরকে যদি একটু সময় দিতেন আমরা আরো সৎকা করে নেক মানুষ হয়ে আপনার কাছে আসতে পারতাম। আলহামদুলিল্লাহ, বসেন বসেন, এই মেহমানের থেকে একটু ভালো করে আদায় করে নেবো কাছে বসাইলাম, ঠিক আছে না? একদম আদর করে দেব গো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। দাতাই দরকার, সব ধ্বংস হবে শুধু দানগুলো রয়ে যাবে, ঠিক কিনা? কিচ্ছু নিতে পারবেন না। সাদ্দাদের নাম শুনেছেন কিনা আপনারা? কিনা সাদ্দাদ দুনিয়াতে কি বানিয়েছিল? বেহেশত বানিয়েছিল। এর ঘটনা শুনেন, এ যখন মায়ের পেটে তার বাপ মারা যায়, মা নৌকায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, মা চিন্তা করলো এখন যদি আমার পেটে প্রসব বেদনা উঠে আমার সন্তান আমি কোথায় প্রসব করব? কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন কে? এই অবস্থায় নৌকার ভিতরে তার প্রসব বেদনা উঠলো, এখন মহিলা চিন্তা করলো সন্তান প্রসব করলে যদি নদীতে পড়ে যায় বাঁচাবে কে? সন্তান প্রসব হলো,
মা চলে গেল একদিকে সন্তান চলে গেল আর একদিকে নৌকা ভেসে ভেসে সন্তানকে নিয়ে পাড়ে উঠল আরেকজন লোক তার দায়িত্ব গ্রহণ করল সেখানেই বড় হলো এই সাদ্দাত দুনিয়াতে বেহেশত মানালো তার বানানো বেহেশতে সে পা দেওয়ার সাথে সাথে তার জান শেষ সে যখন যাচ্ছে তার আশেপাশে অনেক শূন্য সামন্ত কিন্তু মালাকাল মওত ওই দরজার সামনে দাঁড়ানো জিন্ন শিন্ন একটা কাপড়ের ভেসে তাকে দেখানো হলো একজন তাকে ডাকছে শূন্যরা বলছে এত বিশাল জাকজমকের ভিতরে তোমার ডাক তিনি শুনবে না ওই হালতেই তার একটা পা তার বেহেশতে আরেকটা ঘোড়ার পরে জান কবচ হয়ে গেছে দুনিয়ার কোন জান্নাত জান্নাত নয় দুনিয়ার কোন জায়গা জান্নাতের সবচেয়ে নিকৃষ্ট জায়গার সমান হতে পারে কোন মিল নাই যেমন জাহান্নামের আযাবের সাথে দুনিয়ার কোন আযাবের মিল নাই দুনিয়ার সব শাস্তি একত্রিত করলেও জাহান্নামের এক সেকেন্ডের শাস্তির সমান হবে না দুনিয়ার সব সুখ একসাথ করলেও জান্নাতের এক মিনিটের সুখের সমান হবে সেজন্য আল্লাহ বলছেন ওয়াইনুন পড়েন ওয়াইনুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা অভিশাপ হলো ওই মানুষের জন্য যে সামনে নিন্দা করে পিছনেও নিন্দা করে সামনেও বদনামি করে পিছনেও বদনামি করে এখন এই কাজটা বাংলাদেশে বেশি ঠিক না ঠিক ইন্টারনেটে আরো বেশি এক হুজুর আরেক হুজুরের গালি দেয় এক হুজুর আরেক হুজুরের জুতা উঠায় পেয়েছো কোথায় পেয়েছো কোথায় এই বেয়াদবি তুমি আলেম হয়েছো আরেকজন আলেমকে গালি দাও কেন তুমি হয়তো একটু ভালো তোমার দৃষ্টিতে কিন্তু যে বলে আমি ভালো ও হলো শয়তান কারণ শয়তান বলেছিল আই এম দ্য বেটার দ্যান হিম আই এম বেটার দ্যান হিম ইউ ক্রিয়েটেড আদম ফ্রম দ্য আর্থ ইউ ক্রিয়েটেড মি ফ্রম দ্য ফায়ার ওয়াই শুড আই প্রস্টেট টু দ্য আদম আমি আদমকে কেন সেজদা করব কোন ভালো মানুষ নিজেকে ভালো বলতে পারে না উত্তম বলতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করতেন পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও আর দুনিয়ার মানুষের চোখে আমারে বড় করে দাও কি সুন্দর দোয়া করতেন এত বড় মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ বেহেশতের দুয়ার প্রথম আমি খুলব কিয়ামতের ময়দানে প্রথম আমি উঠব হাউজে কাউসারের এই ঝর্ণা আল্লাহ আমাকে দান করে দিয়েছেন প্রথম আমার সুপারিশ কিয়ামতে গ্রহণযোগ্য হবে আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলবো এত কিছুর পরেও আমার কোনো গর্ব নাই আমার আল্লাহ এগুলো আমাকে দান করেছে সেই নবীর উম্মত হয়ে আপনি কেমনে আরেক ভাইকে গালি দেন আবার আপনি কেমনে ওই ভাইকে জুতা তোলেন কোথায় পেয়েছেন সব বেয়াদবি এগুলো বন্ধ করেন কাউকে সামনেও নিন্দা করবেন না পিছনেও নিন্দা করবেন না নিন্দাকারীরাই অবৈধ পয়সার মালিক হয় ঠিক না বেঠি ওয়াইনুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা এরপরে এই কাজটা করে তারা আল্লাযী জামা মালাও ও আদাদা এর এই মাল জমা করে আর গনে মাল জমা করে আর গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে তার মালটা চিরস্থায়ী হবে আল্লাহ বলছেন কাল্লা কাল্লা কখনো নয় কখনো নয় নেভার এভার কখনো নয় কে বলছে আল্লাহ বলছেন কখনো নয় যারা একজন আরেকজনের নিন্দা করে আপনি যদি কারো দোয়া করেন সেও আপনার জন্য দোয়া করবে সে দোয়া না করলে আপনি যদি কারো জন্য দোয়া করেন আপনার জন্য ওই দোয়া কবুল করে নেবেন কে আমার নবী আবু জেহেলের জন্য দোয়া করছেন হে আল্লাহ মক্কাতে দুইটা দুইটা আবু জেহেল আছে দুইটার যে কোনো একটাকে আপনি হেদায়াত দিয়ে দেন যারা মারার জন্য আসতো তাদের জন্য নবী দোয়া করছেন হে আল্লাহ মক্কার দুই ওমর এক ওমরকে আমার জন্য কবুল করেন
একজন ওমর বিন জুমা আরেকজন ওমর বিন খাত্তাব দুইজনই ইসলামের জন্য কবুল হয়ে গেছে একজন ছিল ডিপ্লোমেট একজনের সাথে আরেকজনের কিলাকিলি লাগিয়ে নিজে তামসা দেখতে এরকম দুষ্ট লোক সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই দুই গ্রুপে লাগা দিয়া মধ্যখান থেকে फायदा খায় এগুলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে জঘন্য এর দোষের কাছে নেয় ও দোষের কাছে লাগায় নামিমা লা ইয়াদখুলুল জান্নাহ এগুলো জান্নাতে ঢুকতে পারবে না মানুষের ভালো প্রচার করবা তোমার কাছে এসে কেউ যদি কারো বদনামি করে বুঝবে ওই লোকটা তোমার বদনামি আরেকজনের কাছে করে ওকে পাত্তা দিবা না এগুলো ডাকাত এগুলো কি ডাকাত ময়লা খাটলেই দুর্গন্ধ বের হয় ঠিক না বে ঠিক আমি যদি বলি আমার এই ভাই নামাজি এই ভাই সত্যবাদী এই ভাই বিবির সাথে ভালো ব্যবহার করে এই ভাইয়ের জন্য এটা খুশির খবর ঠিক না বে ঠিক আমার জন্য খুশি আমার আমলনামাও সুন্দর আর আমি যদি বলি এই বাড়ি চরিত্র খারাপ তাহলে এটা প্রথম আমার আমলনামায় উঠলো চরিত্র খারাপ প্রথম তো আমার আমলনামায় উঠলো আমি যদি বলি এই ভাই অমুক অমুক দোষ করেছে দোষটা তো প্রথম আমার আমলনামায় উঠলো ঠিক না বেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে বসা একজন ইহুদি এসে বলছে আসসাকুম ও মুহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুই বললেন না মা ফাতেমা এসে বলছে তোর উপরে আল্লাহর গজব পড়ুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মা তুমি এত খেপলা কেন কে আব্বা শুনেন না ইহুদি বেটা কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন শুনো মা আমি তোমার বাবা আমি তো কোনো জবাব দেইনি যে বলেছে তার আমলনামায় আছে এবার শুনো আমি কি বলছি ও আলাইক কি বললে ও আলাইক বলে ও আলাইক ও আলাইক তুমি যেটা আমার উপর দিয়েছো এটা তোমার উপর পড়ো রাসূল বললেন আমারটা কবুল হয়েছে কিন্তু তারটা কবুল হয় নাই যে বদদোয়া দেয় সে ঠকে যায় যে বদনামি করে সে ঠকে যায় ঠিক না বে ঠিক যে আগে মারে সে ঠকে যায় যে maaf করে দেয় সে জিতে যায় বীর ওই মানুষ নয় যে কাউকে হত্যা করলো বীর ওই মানুষ যে নিজের রাগকে সম্বরণ করলো আমাকে গালি গালাজ করছে না ইন্টারনেটে কি বলেন কম না বেশি আমার ছাত্রকে করছে না কম না বেশি তো মর্যাদা বাড়ছে কার কার বাড়ছে যারা গালি দিয়েছে ওরা আসলে তো দশটা লোক হয় না ওরা আসলে কুত্তাও আসে না আপনি আপনি মনে কষ্ট পান কেন আমাকে যারা গালি দেয় আমি তাদেরকে পাইলে মিষ্টি খাওয়াবো কারণ হলো কেউ যদি আপনাকে গালি দেয় সে আপনার গুনাহগুলো নিয়ে যায় এখন ইন্টারনেটে যারা এই গালির প্রচার করেন তোমরাও এক একটা হাজার হাজার গুনায় গুনাহগার হচ্ছে যতবার আমার নামে গালি ছড়াচ্ছ যেমন এক হুজুর আমারে কইছে আমি কাফের আমি ওই হুজুরের মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইলাম হুজুর আমারে দেইখা চোখ বড় হয়ে গেছে কয় আপনি আমার মসজিদে আসছেন আমি কইলাম হ আমি কাফের মসজিদে নামাজ পড়তে আসছি এখন কইলাম কি কইবেন কয় হুজুর আমারে maaf করে দেন আমি কইলাম এমনে হইব না মানুষের সামনে maaf চান মানুষের সামনে maaf চাও তখন ইন্টারনেট আসেনি আমার নিয়ে ঝামেলা তো এখন না আমি এই পর্যন্ত কাউকে একটু ফাসেকও বললাম না আরেক দূর উনি আমাকে অনেক গালি গালাজ করেছেন আমি কিছুদিন আগে ওনার ভাতিজাকে পেয়েছি আমার পাশে ভাতিজার নামের নিচে লেখা অমুকের ভাতিজা আমি বললাম আপনার চাচা আমারে গাইল্লা কয় সাসার মাথাত কুনতা নাই কা সাসা আপনাকে গালি দেয় আমি বললাম আপনি কি বলবেন কয় আমি খুব ভালো বলি আপনাকে আমি ওনার চাচাকে কোনো গালি দিলাম না আমি বললাম আপনার চাচা আমার বয়সে বড় আমাকে শাসন করতেই পারে আল্লাহ ওনাকে আরো বড় করে দিন এটা যখন উনি শুনবেন আর কখনো গালি দিবেন না গালি দিবেন না তা আপনি এত রাগ করেন কেন গালি যে দেয় সে ঠকে যায় গালি যে দেয় সে নিজে অপমানিত হয় পরে বাচ্চারা ওই নামে তারে ডাকে ঠিক কি না যেমন একজন
একজন কিছু লোককে বলল তুই কি চিটার, এখন পোলাপানে ওরে পাইলে কত তুই চিটার। আবার আমার একটা গান আমি লিখেছি আমি যখন ক্লাস 8 এ, তোমার জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। কাকে নিয়ে গেছি, কাকে নিয়ে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন মানুষ এটা দিয়ে আমার জন্য ব্যানার বানায় তোমারই জন্য মন কাঁদে, এটাই পাও না? আপনি যদি সুন্দর কথা বলেন ওটা দিয়ে মানুষ আপনাকে ডাকবে। যেমন নজরুল বলেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন, নজরুলকে মানুষ বিদ্রোহী ডাকে ঠিক না ঠিক, কিন্তু বিদ্রোহীর কিছুই ছিল না তিনার মধ্যে, তিনার মধ্যে ছিল প্রেম ভালোবাসা, অথই ভালোবাসার দরিয়া ছিল নজরুলের বুকে। আমি ভালোবাসা পেতে এবং দিতে এসেছিলাম, ভালোবাসা না পেয়ে তোমাদের এই ছোট্ট শিশু নজরুল খিলকি দুয়ার দিয়ে পালিয়ে গেল। আমি জানি আমার মৃত্যুর পরে বক্তারা থাপ্পড় মেরে টেবিল ফাটিয়ে ফেলবেন, আমি দুই পয়সার মহাবাণীতে পৃথিবীতে আসিনি, আমি এসেছিলাম ভালোবাসা দিতে এবং নিতে। নজরুলের শেষ সম্ভাষণ, কত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। যেমন রবি ঠাকুর লিখেছেন, ঠাই নাই ছোট সে তরে তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখন তিনার কবিতার নাম হয়েছে সোনার তরি। কি তরি? সোনার তরি, এটাই হলো পাওনা। আপনি যদি কাউকে গালি দিয়েও থাকেন তার কাছে মাফ চান, আপনাকে মাফ করে দিবেন কে? আর আমরা কাউকে গালি দিব না, কারণ নিন্দা করব না, নিন্দা যে করে সে নিন্দিত হয় ঠিক না ঠিক। আজকে ইন্টারনেটের যোগ, যে এলাকা লেখে তুমি ছাড়বা ওটা যতদিন চলবে তোমার আমলনামায় গুণা যেতে থাকবে। আর যদি তুমি লেখো আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, তাহলে যতজন এটা পড়বে তোমার আমলনামায় সেই সওয়াব চলে যাবে ঠিক কিনা? এবার আমরা মাল কাকে বলি, সম্পদ কি? সম্পদ হলো দুনিয়ার জীবনের আশ্রয়, দুনিয়ার জীবনে এগুলো কাজে লাগে। আল্লাহ বলছেন, যুইয়েনা লিন্নাসে হুব্বুস শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কনাতিরিল মুকাম্পারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খায়লিল মুসাওয়ামা যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন, তোমাদের দুনিয়ার জন্য পাঁচটা জিনিস আমি সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি, তোমাদের অন্তরে এই পাঁচটা জিনিসের ভালোবাসা থাকবে। প্রথম ভালোবাসা হলো নারীর ভালোবাসা। কে বলছেন? কে বলছেন? যে কোনো মেয়ে দেখলেই চোখ উঠে যায় ঠিক কিনা? কবিও বলছেন, আমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ। আবার একজন বলছেন, ও কেন এত সুন্দরী হলো, দেখো তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ। হ্যাঁ, তোমার বউ সুন্দর, বউকে দেখে যদি তুমি মুগ্ধ হও তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রাস্তার অন্য মেয়েকে দেখে মুগ্ধ হও আল্লাহ চোখে শিশা ঢেলে দিবে। হ্যাঁ, যদি কাউকে দেখে ভালো লাগে তাকে বিয়ের প্রস্তাব দাও, তবে রাস্তায় না। রাস্তায় বিয়ের প্রস্তাব দেয়া হলো বেয়াদবের কাজ, এগুলো কোনো ভালো মানুষ করতে পারে? যেমন এগুলো জন্তু জানোয়ারের কাজ ঠিক কি না? কিছু মানুষ বলে যে ইসলামী ব্যাংক ওয়ালারা ঘুরায়া পয়সা খায়, সুদ খায়। আমি কইলাম ঘুরায়া খেলে তো জায়েজ হয়ে গেল। যখন একটা মেয়েকে আপনি রাস্তায় ধরে বলেন আই লাভ ইউ চলো যাই, আপনি তো হারাম করলেন। কিন্তু যদি ঘুরান, একটা মেয়েকে ভালো লেগেছে আপনার, আপনি তার বাসায় গেলেন, লোক পাঠালেন, তার আব্বা আমার কাছে বিয়ের প্রস্তাব দিলেন, কাজই আসলো, বিয়ে পড়ালো, তাহলে এই ঘুরাইলে কি হয়ে গেল? কি হয়ে গেল? আপনি রাস্তায় মুরগি একটা নিয়ে কাঁচা খাওয়া শুরু করছেন, পারবেন খাইতে? মানুষকে বুঝছো অথবা পাগল ঠিক কি না? কিন্তু যদি এটাতে ঘুরান, জবাই করলেন, সিদ্ধ করলেন, একটু ঘুরাইলে এটা কি হয়ে গেল? হালাল হয়ে গেল, ঘুরাইতে হবে।
ঘুরাইতে হবে সোজা নয়। আল্লাহ যেই পদ্ধতিতে ঘুরাতে বলেছেন ঘুরাতে হবে, ঠিক না ঠিক? সম্পদ আল্লাহ দিয়েছেন, সাথে সাথে কিছু জিনিসের ভালোবাসা দিয়েছেন, তবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। সেটাও আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বান লিল্লাহ। অসাধ্য শব্দ ব্যবহার করলেন, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? বিবির ভালোবাসা নয়, ছেলে মেয়ের নয়, কোন নারীর নয়, সম্পদের নয়। যখনই আজান হবে মসজিদে চলে যেতে হবে, যখনই জিকির করতে হবে আল্লাহর জিকির করতে হবে, আর কারো জিকির করা যাবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানদেরকে সারা দুনিয়া তো ভয় পায় কেন জানেন? ভয় পায় এই জন্য যে মুসলমান যখন আল্লাহকে ভালোবাসে অন্য কিছুকে দাম দেয় না। মুসলমান মরার জন্য দৌড়ায় আর ওরা বাঁচার জন্য দৌড়ায়। প্রত্যেকের মনে শাহাদাতের ইচ্ছা আছে না নাই? আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, হাত গুলো নামায়। আমাদের ঈদের গজলেও আমরা শাহাদাতের তামান্না পেশ করি। ঈদের গজল নজরুল লিখেছেন, কে লিখেছেন? নজরুল, কারণ তিনি ইসলাম পছন্দ করতেন না। আমি নজরুল, ইসলাম যে ইসলাম পছন্দ করে আমরা তারে পছন্দ করি, যে আমার নবীকে গালি দেয় আমরা তার চামড়া তুলে ফেলবো। আজকের সরকার প্রধান তিনি বলেছেন জিরো টলারেন্স, জিরো টলারেন্স। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। যেখানে আমার দেশের প্রিয় হিন্দু ভাইয়েরাও রাসূলকে ভালোবাসেন, ঠিক কি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ইন্দ্রমোহন রাজবংশী, আমি তখন শিল্পী, আমি এখনো শিল্পী, কারণ শিল্পী তো বুড়া হলে আরো দাম বাড়ে। তো আমাদের একটা নাতের অনুষ্ঠান দৈনিক বাংলার মোড়ে, প্রায় 27 লক্ষ লোক সামনে আমরা গজলের অনুষ্ঠান করেছি। আমরা প্রত্যেকে দুইটা দুইটা করে, তো ওই ইন্দ্রমোহন রাজবংশীকে নিয়ে এসেছি। তিনি উঠে বললেন, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। উনি কাঁদতেছেন, উনি গান গাচ্ছেন আর কাঁদতেছেন স্টেজে, শ্রোতারাও কাঁদতেছে। আমি বললাম, আপনি কাঁদলেন কেন? কয়, আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুই তো হয়ে যা, ফাফসাহু ইয়াফসাহকুম আল্লাহ। আপনি আপনার ভাইকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। আপনি যদি আপনার ভাইকে আরাম দেন, আপনাকে আরাম দিবেন কে? আপনি আপনার ভাইয়ের দোষ ঢেকে রাখলে আপনার দোষ ঢেকে রাখবেন কে? আহারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষের দোষ ঢেকে রাখতেন। একজন কাফের রাসূলের ঘরে রাসূলকে দেখতে এসেছেন, 7টা ছাগলের দুধ তারে খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়দিন পরে ওই ভাইটি আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, খেয়ে শেষ করতে পারলে? রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায়, কারণ মুমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দিয়েছেন কে? এই কোনায় এখনো দাঁড়ানো, ভাইরা আপনারা বসেন, বসেন। হ্যাঁ, আগা গেলে তো আমি পিছিয়ে যাব। এই এখন এনারা যদি আগায় আসে আমি কোন দিকে যাব? আল্লাহ তোমার হেদায়াত করে। হ্যাঁ, একটু চেপে চেপে বসেন, যদি জায়গা ছোট কি করবেন? এইটাই হলো কোরআনের বিজয়, পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। কোরআনকে দমানোর চেষ্টা করো না, কোরআন বাড়বেই, কারণ এই বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ।
আল্লাহ বলছেন আমার নূরকে আমি জ্বালাবই যতই কষ্ট হোক না কেন কাফেরের। পৃথিবীর কোন মাঠে আমাদের জায়গা হয় না, এটা ব্যক্তির বরকত নয়, এটা কোরআনের বরকত। কত মানুষই তো ওয়াজ করে লোক হয় না, ঠিক কি না? কিন্তু যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে লোক দিয়ে দেন কে? আল্লাহ দিয়ে দেয় সারা পৃথিবীতে কোথাও। এটা শুধু এখানে না, নিউ ইয়র্কে গিয়েছি, মসজিদ পুরে, মসজিদের টয়লেটের ভিতরে মানুষ, রাস্তায় পুলিশ বলছে হোয়াট হ্যাভ ইউ ডান মাই ডিয়ার ফ্রেন্ড, সাচ এ বিগ ক্রাউড হিয়ার, ইউ কুডেন্ট কন্ট্রোল দ্য হিউম্যান বিং। পুলিশের একজন বড় অফিসার আমাকে বলছে আপনি কি নিয়ে আসছেন, মানুষ এত পাগল কেন? আচ্ছা আই ব্রট দ্য কোরআন উইথ মি ম্যান, আই হ্যাভ দ্য কোরআন উইথ মি, আমার সাথে কোরআন আছে। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। সারাক্ষণ এটার সাথে থাকেন, যখনই রাস্তায় থাকেন, পড়তে থাকেন, যা মুখস্থ আছে পড়েন, এই কোরআন আপনাকে ছাড়া বেহেশতে যাবে না। সারাদিন এই কোরআন পড়েন, যখনই অবসর থাকেন কোরআন পড়েন, নামাজে কোরআন পড়েন, শোয়ার সময় কোরআন পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় শুধু কোরআনই পড়তেন, যতক্ষণ জেগে থাকতেন ততক্ষণ জিকির আছে না নাই? জিকির গুলো আসছে কোত্থেকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এই সবগুলো এখানে আছে না নাই? এখান থেকে জিকির এসেছে, এগুলো পড়লেই কার সাথে থাকলেন? আল্লাহ বলছেন যে জিকির করে আমি তার সাথে থাকি, যে জিকির করে না আমি তার সাথে থাকি না। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিন লুমাজা, ওয়াইলুন শব্দটি পাঁচটা কাজের জন্য কোরআন শরীফে আল্লাহ ইউজ করেছেন। পাঁচ ব্যক্তির উপর ওয়াইল দোজক। তিরমিজির এক সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের এমন খারাপ জায়গায় ওয়াইল, যেখান থেকে প্রতিদিন জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চায়। এই ওয়াইল এত নিকৃষ্ট জায়গা। ওয়াইল হলো যে মুসল্লিরা ফজর পড়ে জোহর পড়ে ভুলে যায়, জোহর পড়ে আসর ভুলে যায়, সপ্তাহে শুধুমাত্র জুমা পড়ে, তাদের জন্য এই ওয়াইল দোজক দিয়েছেন কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ঘুমাইয়া কাজে করেছো ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হয় ওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামা মা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী মুসলমানদের রাজত্বের পৃথিবী। যন্ত্রণার দিন শেষ হয়ে আসছে, এখন প্রসব বেদনা চলছে সারা পৃথিবীতে। প্রত্যেকটি নিউজ মিডিয়া বলছে মোস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দা ওয়ার্ল্ড ইসলাম, ইসলাম এবং ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্ম মানুষ গ্রহণ করছে কোন ধর্ম? ইসলাম। এটার চেয়ে সহজ কোন ধর্ম নেই, শুধু বলতে হয় লা ইলাহা মুহাম্মাদুর, ব্যাস। পাঁচ ওয়াক্ত নামাজ, তার সাথে জান্নাতের ডিল করেন কে? প্রতি ওয়াক্ত নামাজ তাকে জান্নাতের দিকে নিয়ে আসে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা, যখন কেউ ওযু করে হাতের গুনাহ সাথে সাথে ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, যখন মসজিদের দিকে আগায় প্রথম পদক্ষেপেই জাহান্নাম তার জন্য পিছনে হটে, দ্বিতীয় কদম থেকে জান্নাত তার সামনের দিকে আগায় আসে। এই অবস্থায় যদি সে তওবা করে চিরস্থায়ী জান্নাত তাকে দান করে দিবেন কে? পাঁচ ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত সাজায়া দেই। কয় ওয়াক্ত? সেই মসজিদে যায় না সবচেয়ে দামি নামাজ। কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? একজনে কয় ফজর, আরেকজনে কয় আসর, আরেকজনে কয় জোহর,
পাঁচ ওয়াক্তই কর না, একটা তো হইব। মানুষ যে কত চালাক, এক ছেলেকে বানান করছে বিউটিফুল, বানান করো ওই ছেলে এ থেকে জেড পর্যন্ত পড়ে সারারে কয় তালাশ করে নিয়ে নেন যেটা যেটা আপনার লাগে, যেটা জানবেন বলবেন জানি, বাস, যেটা জানবেন না জানি না, এটাও জ্ঞানের কথা। আমরা সব জানবো না, রাসূলও সব জানতেন না। রাসূলকে যখন প্রশ্ন করা হতো তিনি জানলে বলতেন, না জানলে চুপ থাকতেন। যেমন বলা হয়েছে আসালুনাকে আনিল আহিল্লা, ও রাসূল এই চাঁদ সম্পর্কে বলেন সাল্লাল্লাহু, তিনি চুপ থাকলেন। আল্লাহ বললেন হিয়া মাওয়াকিতুলিন নাস, এই চারটা হলো একটা ঝুলন্ত ক্যালেন্ডার। চারটা কি? একটা ঝুলন্ত ক্যালেন্ডার। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, এই সূর্য এবং চাঁদ দিয়ে আমরা সময়ের হিসাব করি, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মায়েদের অসুস্থতা, তিনি চুপ থাকলেন। আল্লাহ বললেন ইয়াসআলুনাকা আনিল মাহিয قل هو هذا فاعتذر النساء في المحيض, এটা একটা অসুস্থতা। কি রকম অসুস্থতা? ইহুদিরা মেয়েরা যখন অসুস্থ হতো বাড়ি থেকে আলাদা করে একটা রুমে তাদেরকে আটকিয়ে রাখতো 7 দিন 10 দিন, তাদের সাথে খাওয়া লাওয়া চলাফেরা উঠা বসা কোনটাই করতো না। রাসূল বললেন এটা নয়, আল্লাহর হাবিবে ইতিকাফ করছেন মসজিদ নববীতে, মাথা বাড়িয়ে বলছেন আয়েশা আমার মাথা মুছে দাও, বুখারীর হাদিস। মায়েশা বলছেন আমি অসুস্থ। আল্লাহর হাবিব বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু তোমার হাত অসুস্থ নয়, আমার মাথা মুছে দাও। তার মানে হলো এই মেয়েরা আমাদের ঘরেই থাকবে, আমাদের কাছেই থাকবে, কিন্তু পারিবারিক জীবনের সম্পর্ক তাদের সাথে করা যাবে। কত সুন্দর করে রাসূল বুঝিয়ে দিয়েছেন। এভাবে যখনই প্রশ্ন করা হয় উত্তর দিবেন কোরআন থেকে, কারণ আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সবচেয়ে দামি নামাজ হলো আসরের নামাজ। কোন নামাজ? আসর। যারা কাজা করে ইচ্ছা করে তাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। মান তারাকাল আসর মুতাআম্মিদান ফাকাদ হাবাত আমালু, বুখারী হাদিস। যে আসরের নামাজ ইচ্ছা করে কাজা করলো তার সারা জীবনের আমল নষ্ট হয়ে গেল। সব দিলে কিচ্ছু পাবেন না, দান খয়রা যা করেছেন সব কি মুছে গেল, বরবাদ হয়ে গেল। আর ইচ্ছা করে করেন নাই, ঘুমায় আসছেন, তারপরে ওই দিনের আমল সব নষ্ট হয়ে যাবে। কেন আসরের এত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আসরের এত দাম কেন? রাসূল বললেন আসরের সময় ফজরের ফেরেশতা আল্লাহর কাছে যায় আর রাতের ফেরেশতা দুনিয়ায় আসে। ফজরের ফেরেশতা যখন আল্লাহর কাছে যায় তখন দেখে লোকটা নামাজ দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা যখন আসে তখন দেখে রাতে তারা নামাজ দাঁড়ানো। ফেরেশতারা রিপোর্ট দেয় 24 ঘন্টায় আপনার গোলামেরা নামাজ দাঁড়িয়ে থাকে।